আধা ঘন্টা আগে বাড়ি দিয়েছি। আচ্ছা, আধা ঘন্টা পরে হলে আর পারিনি, আধা ঘন্টা পরে হলে আর বেরোতে পারতেন না ঘর থেকে। আমাদের টিমের সদস্যরা যে আপনার কাছে গেছে, তারা আপনার কাছে তথ্য উপাত্ত গ্রহণ করছে, তারা আপনার কাছ থেকে চা পানি টানি কিছু খাইছে? না না, কিচ্ছু না, কিছু খাই নাই আলহামদুলিল্লাহ। আপনাদের ঘর কিভাবে ধ্বংস হয়েছে বন্যায়? দুইটা ছেলে মারা গেছে আপনার, ইন্নালিল্লাহ। তারা কিভাবে মারা গেল? আলহামদুলিল্লাহ, আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এখন মাথা গোজাবার ঠাই তাদের হচ্ছে। দুইবান তিন আপনি বুঝে পাইছেন? আলহামদুলিল্লাহ, দুইবান তিন উনি বুঝে পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 10,000 টাকা দিচ্ছি। এখানে নগদ 10,000 টাকা আছে। আপনি খুশি এই ঘরের আসবাবপত্র পেয়ে? আলহামদুলিল্লাহ, আমরা শুধু ঢাকা থেকে এসেছি, আমাদের টিম এখানে আছে সেই বন্যা থেকেই এখনো পর্যন্ত। বন্যার শুরুতে আসন্না ফাউন্ডেশনের যে টিম এখানে এসেছে তারা এখনো পর্যন্ত আছে। তাদের কেউ কেউ ঢাকায় ফিরে গেল, আমাদের মূল টিমটা এখনো পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এর যে সমস্ত থানাগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেই জায়গাগুলোতে কাজ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে প্রায় 7,500 পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি প্রাথমিক পর্যায়ে। যারা বন্যায় গৃহহারা হয়ে গেছেন, ভিটেমাটি ছাড়া হয়ে গেছেন এবং সর্বস্ব হারিয়ে ফেলেছেন, সেই মানুষগুলোকে মাথা গোজাবার ঠাই করে দেওয়ার জন্য আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দুই বান করে টিন দেওয়া হচ্ছে। আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আপনাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ 10,000 টাকা করে পৌঁছে যাবে। এই টিন দিয়ে আপনারা এই টাকা সহ আপনাদের আশেপাশে খুঁটি যা আছে সেগুলো দিয়ে আপনারা যাতে করে আপনাদের ঘরটা তৈরি করে নিতে পারেন, এই জন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের সবাইকে সেটা দেওয়া হবে। গোটা চট্টগ্রাম এবং বান্দরবন এবং কক্সবাজারের যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকাতে ইনশাআল্লাহ তাআলা দুই বান করে টিন এবং 10,000 টাকা করে দেব আল্লাহ চাহেন তো। আপনারা সবাই এই টিন এবং টাকা পেয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আমাদের যে সমস্ত ভাইরা আজকে টিন পাচ্ছেন এবং নগদ টাকা পাচ্ছেন, ওনাদের প্রত্যেককেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুসন্ধানে যে টিম আছে, আমাদের যে ফিল্ড ওয়ার্কাররা আছেন, তারা ফিল্ডে গিয়ে প্রত্যেকটা মানুষের সরজমিন তদন্ত করে তাদের যে ভেঙে যাওয়া ঘর সেটার ছবি তারা তুলেছেন এবং তাদের তথ্য উপাত্ত একটা ফরমে লিপিবদ্ধ করেছেন এবং তাদের আয় উপার্জন কার কতটুকু আছে না আছে সে সমস্ত তথ্য উপার্জন সংগ্রহ করবার পর আমরা আলহামদুলিল্লাহ তাদের কাছে এই টিনগুলো হস্তান্তর করে দিচ্ছি। আমরা এখানে আজকে 88 জনকে আমরা 10,000 টাকা করে এবং দুইবান করে টিন দিচ্ছি। তো এর মধ্যে কয়েকজন মানুষ তারা অনেক দূর থেকে আসতে পারেন না, দুর্গম পথ থেকে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ এসে গেছেন আলহামদুলিল্লাহ। চাচা আপনি কোত্থেকে আসছেন? বড়তলি, মাশাআল্লাহ। আপনার ঘর কি পুরো ধ্বংস হয়ে গেছে বন্যার পানিতে? তো বন্যার সময় আপনারা কোথায় ছিলেন? আমি আধা ঘন্টা আগে বাড়ি। আচ্ছা, আধা ঘন্টা পরে হলে আর পারিনি, আধা ঘন্টা পরে হলে আর বেরোতে পারতেন না ঘর থেকে, পরে পানি ভরে গেছে ঘরের মধ্যে, সব কি ভেঙে পড়েছে এরকম কিছু? আমাদের টিমের সদস্যরা যে আপনার কাছে গেছে, তারা আপনার কাছে তথ্য উপাত্ত গ্রহণ করছে, তারা আপনার কাছ থেকে চা পানি টানি কিছু খাইছে? না না, কিচ্ছু না, কিছু খাই নাই আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? বড়তলি, এক নম্বর ওয়ার্ড। গরু আনতে গিয়ে মারা গেছেন কে? আপনার বাবা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে গরু কোথায় ছিল যে উনি গরু আনতে গেছেন? বিলে ছিল, পরে ওইটা আনতে যাওয়ার পর আর ফিরে আসেন না উনি? সকালে লাশ পাওয়া গেছে। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুক এবং আপনাদের শোক আল্লাহ তাআলা সইবার মতো শক্তি দান করুন, সামর্থ্য দান করুন, আপনাদেরকে উত্তম বিকল্প দান করুন। আপনাদের ঘর কিভাবে ধ্বংস হয়েছে বন্যায়? দুইটা ছেলে মারা গেছে আপনার, ইন্নালিল্লাহ। তারা কিভাবে মারা গেল? ঘুমেছিল, ঘরের মধ্যে ঘুমেছিল, পরে পাহাড় ধসে পড়ছে ঘরে আর ওটার নিচে পড়ছে তারা, ইন্নালিল্লাহ। ঘরে আর কেউ ছিল না? মা মেয়ে ছিল, তারা তারা বেঁচে গেছেন। আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক। কি করেন আপনি ভাই? কৃষক। কি কি কৃষি কাজ করেন আপনি এখন? ধান টান এগুলো? আচ্ছা, আল্লাহ তালা আপনার, কি নাম আপনার? নিজামুদ্দিন ভাই, আল্লাহ তালা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বাচ্চাদের বয়স কত ছিল? পাঁচ বছর আর এক বছর। অনেক কষ্ট, অনেক বেদনা সন্দেহাতীত ভাবে এই কষ্ট
শৈবার মতো শক্তি আল্লাহ তাআলা আপনাকে দান করুন, সবর করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিকল্প দান করুন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহকে সবসময় স্মরণ করবেন। যে যারা চলে গেছে এরা যেহেতু নাবালেক নিষ্পাপ, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিয়ামতের ময়দানে তারা আপনার জন্য সুপারিশকারী হবে, আপনার জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে আরো বিভিন্ন ভাবে সহায়তা করতে চায়, কিন্তু আপনাদের কাছেও আমাদের কিছু দাবি আছে, বলবো আমি সেগুলো। এক নম্বর দাবি হলো আমরা যারা মুসলমান তারা সবাই প্রত্যেকে আমাদের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বোনরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা আজকে কক্সবাজারের চকরিয়ার বেশ খানিকটা ভেতরে বড়বেহুলা ইউনিয়নের আমরা পোখালী গ্রামে এসেছি। আমাদের এই ভাই বন্যায় তার ঘর আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গেছে এবং এই ঘর আর ব্যবহার উপযোগী না। তো আলহামদুলিল্লাহ তারা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এখন মাথা গোজাবার ঠাঁই তাদের হচ্ছে। দুই বান তিন আপনি বুঝে পাইছেন? আলহামদুলিল্লাহ দুই বান তিন উনি বুঝে পেয়েছেন এবং ওনাকে নগদ 10,000 টাকা আমরা দিব। আপনি খুশি এই ঘরের আসবাবপত্র পেয়ে? 10,000 টাকা দিয়ে তার ঘর হবে না, কিন্তু আপনার নিজের খুঁটি আছে, শারীরিক পরিশ্রম করবেন এবং আপনার যেগুলো টিন ব্যবহার উপযোগী এক দুইটাও যদি থাকে সেগুলোর সাথে যুক্ত করবেন। আমরা দেখতে পাচ্ছি এটাও আপনি ত্রিপল দিয়ে কোন রকম গড়ে তুলেছেন। পানি কি পরিমাণ উঠেছিল এখানে? সুবহানাল্লাহ, রোডেরও আরো এক হাত উপরে উঠছিল। তো তখন আপনারা কোথায় গেছিলেন? আমরা ওই সাইক্লোন সেন্টারে গেছিলাম। সাইক্লোন সেন্টারে ছিলেন? আচ্ছা আচ্ছা। সন্তান কজন আপনার, ছেলে মেয়ে কজন? সারগা মাইয়া একটা ছেলে, সারগা মাইয়া আর উগ্গ ফুয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 10,000 টাকা দিচ্ছি। এখানে নগদ 10,000 টাকা আছে, এই টাকা আপনার জন্য থাকলো, আপনি ঘর নির্মাণে ব্যয় করবেন এবং আপনি ঘর নির্মাণের পরে কিন্তু আমাদের লোকেরা আবার আসবে। আমরা প্রিয় দর্শকদের আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি ঘর ধ্বংস হওয়া ঘরের ছবি তুলে আমাদের টিমের সদস্যরা তারা কিন্তু জমা দিতে হয় এবং সেই সাথে তারা কিন্তু একটা ফরমের মধ্যে সকল তথ্য নেয়। আপনার সব তথ্য নেওয়া হয়েছে না? হ্যাঁ। এবং এই ঘর নির্মাণের পর আবার ছবি নেওয়া হবে, অর্থাৎ কাজটা হয়েছে কিনা সেটা আবার দেখা হবে এবং দুইটা পাশাপাশি রেখে তারপর আমাদের অফিসে তার রিপোর্ট জমা থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো আপনি আমাদের এটা দিয়ে যদি ঘরটা কষ্ট করে বানান আমরা ইনশাআল্লাহ খুশি হব এবং আমরা পরবর্তীতে আপনার আরো কোনো কাজে আসলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কোনো কাজে আসার। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, হক হালালে চলবেন এবং সন্তান স্ত্রী এবং অন্যান্য আত্মীয়-স্বজন সবার হক আদায় করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।